আসসালামু আলাইকুম। জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আমরা সবাই অবগত আছি যে বন অধিদপ্তরের 258 পদে আপনারা এখানে দেখবেন যে দুটো সার্কুলার প্রকাশ করেছে। তো এই দুটো সার্কুলার নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার পদে, ওই পদটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে কথা বলবো। তবে দুটো সার্কুলার দেখার আগে আমরা প্রথমত বড় সার্কুলারটা নিয়ে একটু কথা বলছি, যেহেতু দুটো সার্কুলার একটু সময় লাগবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে যে আপনাদের সমস্যা, এই সমস্যাটি নিয়ে আমি ডিটেলসভাবে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের প্রকৃত বাংলাদেশী নাগরিক। আচ্ছা যাই হোক, এখানে সার্কুলারের বিষয়টা নিয়ে আমরা রাখি। এখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কথাগুলো মাঝে মাঝে উল্লেখ থাকে কিছু কিছু সার্কুলারে, সম্পূর্ণ কথাটা উল্লেখ থাকলেও এই বিষয়গুলো আপনার যেহেতু শূন্য পদ রয়েছে, পরবর্তীতে কিন্তু এই শূন্য পদগুলোকে যারা মানে শূন্য পদে যারা নিয়োগ পায় তারা কিন্তু মানে যে কোনো চাকরিতে আপনি জয়েন করেন না কেন, এখানে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেটা স্থায়ী হয় এবং সেটা আবেদনের মাধ্যমেই করতে হয়। এখানে অনেকেই বলে ভাই এটা তো সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, এটা যেহেতু সরকারি চাকরি কিছুদিন পর এগুলো আপনার স্থায়ী হয়ে যায়। যাই হোক, এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো না। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদের নাম, এখানে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 13টি, যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা এখন কথা হচ্ছে যে আমরা সার্কুলারটা দেখার আগে যে বিষয়টা দেখব, না দেখলে সময় নষ্ট আসলে সার্কুলারটা দেখে। তো এখানে দেখুন, এখানে বলা আছে যে ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও ফিরোজপুর ব্যতীত সকল জেলায় প্রার্থীগণ আবেদন করিতে পারবেন। অর্থাৎ এই জেলার মধ্যে যারা আছে তারা ব্যতীত সকল জেলায় আবেদন করতে, সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এবং এতিম প্রতিবন্ধীরা যে কোনো জেলায় থাকুক না কেন সবাই আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আমি এখানে বন অধিদপ্তরের যে প্রশ্ন প্যাটার্ন হয় এবং কত পার্সেন্ট কীভাবে নিয়োগ দেয়, প্রশ্ন কত নাম্বারের হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলসভাবে আরও একটা দিন মানে অন্য ভিডিওতে দেখাবো, যেহেতু এই ভিডিওটা বড় হবে, দুইটা সার্কুলার নিয়ে কথা বলছি আমরা। তো এখানে দুই নম্বরে এখানে আছে হচ্ছে আপনার 13টি পদ, আর এই যে বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো বেতার যন্ত্র চালক নেবে হচ্ছে 9 জন। তার পরবর্তীতে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে। তারপরে হচ্ছে উচ্চমান সহকারী নিবে 3 জন, তারপরে হচ্ছে আপনার সারেং নিবে হচ্ছে 15 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটা নিয়ে আপনারা অনেকেই কথা বলেছিলেন যে বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2-5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এই বিষয়টা নিয়ে আমি মানে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টাইপিং স্পিড, বা আমি একটু আরও একটু দেখাচ্ছি আপনাদের, একটু সময় নিয়ে দেখবেন ভিডিওগুলো প্লিজ। এখানে দেখুন, আমি যেহেতু ইমেজটা ডাউনলোড করেছি, এখানে দেখুন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাই যে বিধিমালা 2। তো ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে হচ্ছে 20 শব্দ লাগবে, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ লাগবে, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 50 এবং বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় 50 এবং প্রতি বিষয়ে পাস নম্বর হচ্ছে 40%। ইংরেজি পরীক্ষার সময় হচ্ছে 10 মিনিট, বাংলা পরীক্ষার সময় হচ্ছে 20 মিনিট। এই যে আপনারা যে বিধিমালাগুলো দেখছেন এইগুলো 3-4টা পেজ আছে এবং এইটা নিয়ে আপনারা সকলেই হেজিটেশনের মধ্যে আছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো দরকার নেই, যে যে পদে আবেদন করেন না কেন করে ফেলুন, কোনো সমস্যা নেই। তো প্রথমত আরও একটু দেখি আমরা, এখানে দেখুন, তারপরে এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে হচ্ছে আপনার 169 জন নেবে। তার পরবর্তীতে এটার আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এই সমমানের পরীক্ষায় বলতে আপনার উচ্চ মাধ্যমিক এইচএসসি এবং এইচএসসি সমমান যারা পলিটেকনিক থাকে বা এই সমমান থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে খ নম্বর কিন্তু আমি বলেই দিলাম ডিটেলসভাবে। তো ডাটা এন্ট্রি অপারেটর নেবে 7 জন, এখানে ওই একই আপনার যোগ্যতা চেয়েছে। তারপর হচ্ছে গাড়ি চালক নেবে 29 জন এবং স্পিড বোট রাইডার নেবে ড্রাইভার নেবে হচ্ছে আপনার 17 জন, মোট হচ্ছে 200
275 জন। যাই হোক, এটা হচ্ছে প্রথম সার্কুলার এবং বন অধিদপ্তর থেকে দুটো সার্কুলার প্রকাশ হয়েছে। এখন আমরা দুই নম্বর সার্কুলারটা একটু দেখব। এইখানে দেখুন, এটা হচ্ছে দুই নম্বর সার্কুলার। হ্যাঁ, এখানে মোট লোক নেবে হচ্ছে আপনার, এখানে হচ্ছে 75 জন, আর এখানে অফিস সহায়ক নেবে হচ্ছে 8 জন, ফরেস্ট গার্ড নেবে 75 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ও মেইন বিষয়টা আমি বলি না এখানে। দেখুন এখানে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ খাগড়াছড়ি, বান্দরবান, তারপর হচ্ছে রাঙ্গামাটি ও কুমিল্লা জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলা, চট্টগ্রাম বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন, এবং এতিম প্রতিবন্ধী যারা আছেন সবাই এখানে আবেদন করতে পারবেন। যাই হোক, এখানে কবে থেকে আবেদন শুরু হবে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, আমি একটু দেখছি, প্লিজ ওয়েট। এখানে হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 31/10 থেকে শুরু করে 20/11/2022-এ তিনটা পর্যন্ত শেষ হবে। এইটা আমার মনে হয় পূর্বের সার্কুলার ওই একই সময় থেকে আবেদন শুরু হবে, যেহেতু এটা বড় সার্কুলার। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বিষয়টা নিয়ে, আমি একটু বলছি, প্লিজ ওয়েট। এই যে অনলাইনে আবেদনপত্র জমার শুরুর তারিখ হচ্ছে যে এটা 31/10/2022 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 30/11/2022 পাঁচটা পর্যন্ত। যাই হোক, এখানে আরও যদি ডিটেলসভাবে দেখতে চান আপনারা, এই এখানে গিয়ে দেখতে পারবেন, প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া আরও লিঙ্ক আছে এই যে এখানে, এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে সার্কুলারও দেওয়া আছে, ডিটেলসভাবে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা বড় হয়ে যায়, আমি জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। তবে যারা যে কোনো পদে আবেদনের যোগ্য আছেন, আপনারা বিধিমালা এইসব বিষয়গুলো না ভেবে আবেদন করে ফেলুন, সমস্যা নেই। আর এটার এই পরীক্ষার মানবন্টন, পরীক্ষার পদ্ধতি, এভরিথিং নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দেবো। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরন হলে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।